ও বাবা, তাই তো বলি, নদীতে জল নেমেছে, জল ছিল না। হ্যাঁ আর সারা বছর এই হ্যাঁ শূন্য নদীর কূলে যে সমস্ত বিষধর সাপ, কীট পতঙ্গ, ব্যাং, নেউল বিজি তারা বাসা করে, শিয়াল, হ্যাঁড়োল সব ছুটে ছুটে পালাচ্ছে, তাদেরকে তো দেখতে আমি তো ভাগ্যিস নামলাম নদী গর্ভে। কি অবস্থা হয়েছে দেখুন, বড় জলাশয় তৈরি হয়েছে, চোরা বালি তৈরি হয়েছে, নদীতে জল নেমেছে বৃষ্টির জন্য। সুধী আমার ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এলাম নদীর একটা সুন্দর একটা মুহূর্ত দেখানোর জন্য। নদীতে জল নেই, খুব একটা বৃষ্টি হয়নি, শ্রাবণের ঠিক মাঝামাঝি সময়ে উপরে বৃষ্টি, আমরা বলি কি, উপরে বৃষ্টি হলে নদী গড়াবে। উপরে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে, হচ্ছে উপরে। উপরে যদি বৃষ্টি না হয়, অর্থাৎ আমাদের পার্বত্য অঞ্চল থেকে কিন্তু এই বৃষ্টিগুলো ঝাড়খণ্ড, বিহার এইগুলো থেকে ধেয়ে 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 এই নদী বেয়ে বেয়ে আসে। তো এই নদীটি আমাদের পশ্চিম থেকে আসছে, পূর্ব বাহিনী নদী। তো নদীর জল উপরে প্রচুর বৃষ্টি হয়, ঝাড়খণ্ড এবং বিহারে জল প্রচুর হলে তখন এই নদী কিন্তু প্লাবিত হয়। এখন এই মুহূর্তে এই দেখুন, এই যে জলটা আসছে এটা কিন্তু এই সবে আসতে শুরু করেছে, ঘন্টা খানেক হলো। তো এই ঘন্টা খানেক স্রোতের মতো করে জলটা নামছে, আর এই জায়গাটা কিন্তু চোরাবালি, এই জায়গাটা কিন্তু সমতল ছিল, এই যে ঘাস ছিল দেখুন, এখানে গবাদি পশু গোচারণ আমি তো আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। তো এই গোচারণ ভূমি মানে তলদেশ, এদিকে জল প্রবাহিত হয় নদীর তলদেশ, কিন্তু এটা কিন্তু সমতল ছিল। চোরাবালিতে হঠাৎ জলটা এসে স্টক হতে লাগলো। তো ঘন্টাখানেক জলটা ওই প্রবল বেগের এত জল একটা হ্রদের মতো, গর্ত মতো, একটা বড় চোরা বালির মধ্যে কিন্তু জল কিন্তু আটকে যাচ্ছে, এবং কোথায় যে জল চলে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে। আর দেখুন বড় 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 ধস নামছে, আর এগুলোতে কিন্তু প্রচুর ঘাস, এগুলো সব ডুবে যাবে আর কি, কয়েক ঘন্টার মধ্যে কিন্তু সব ডুবে যাবে, কারণ যেভাবে জলটা আসছে। আর দেখুন ধস ছেড়ে ছেড়ে ধস ছেড়ে ছেড়ে কিন্তু তলার তলদেশটা কিন্তু গর্ত হয়ে যাচ্ছে, আর জল কিন্তু ঢুকে যাচ্ছে নিচের দিকে। মানে এই যে গভীর গ্রীষ্মটা পার হয়ে শ্রাবণ, আষাঢ় শ্রাবণের পরেও বৃষ্টির খুব একটা দেখা নেই, তাই এই জল এসে কিন্তু নদীর তলদেশে মানে পাতাল পর্যন্ত যে ফাট হয়ে গেছে হয়তো, জলের তো নিচের লেভেল অনেক নিচেতে নেমে গেছে, তাই জল কিন্তু জল কৌশিক জলের মতো কিন্তু চুয়ে চুয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। আর জল যতটা উপরে রয়েছে সেটা কিন্তু এই চড়া বালিগুলো, বালি এবং দোঁয়াশ পলি মাটি। তো তাই দেখুন সমস্ত মাটিটা বড় বড় চাই নিয়ে নিয়ে পড়ে যাচ্ছে, আর গর্তটা কিন্তু আস্তে 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 দীর্ঘকায় বড় গর্ত হয়ে যাচ্ছে। আর আকাশে কিন্তু মেঘ, পাখি উড়ে বেড়াচ্ছে, সুন্দর নদীর এ কুল ও কুল গাছপালায় ঘেরা, তাল গাছ, আম গাছ, অর্জুন গাছ, খাঁচুর গাছ, বট গাছ, বিভিন্ন গাছ, জাম গাছে সুসজ্জিত পার্ক, গ্রাম বাংলার এক অপূর্ব চিত্র। দেখুন জলটা ওই গর্ত দিকে চলে যাচ্ছে এগিয়ে এগিয়ে। আমি কিন্তু নিচের দিকে নামছি বন্ধুরা, আপনাদেরকে ছবিটা আরও সুন্দরভাবে দেখানোর জন্য। আমরা ওপরে বসেছিলাম, হঠাৎ দেখছি জলের আওয়াজ, জল তো নদীতে নেই, তখন দেখছি ধরাম ধরাম করে আওয়াজ, মানে বড় বড় মাটির চাই কিন্তু খসে পড়ছে, জলটা কিভাবে আসছে দেখুন, কত অপূর্ব দৃশ্য। দেখুন আদিবাসীদের মহিলারা গরু চড়াতে এসছে, নদীর তলাতেই কিন্তু চড়াচ্ছিলেন, মানে নদীর তলদেশে তো এইভাবেই ঘাস ছিল, তো হঠাৎ কিন্তু গর্ত হয়ে যাচ্ছে, আর এইটাকেই চোরাবালি বলে। আর এই চোরাবালিতে কিন্তু মানুষ পড়ে গেলে মরে যায়, মানে পাওয়া যায় না, আস্তে আস্তে তলিয়ে তলিয়ে পাতাল পর্যন্ত চলে যায়। এবং এই চোরাবালি থেকে খুবই সাবধান, আমি কিন্তু কানাই চলে এলাম। আর দেখুন কত বড় বড় হলো, মানে ফাঁপা আছে ভিতর ফাঁকা, তাই জল ঢুকছে, তাই বুদবুদ করে, যেমন উনানের সিদ্ধ হাড়ির জল ফোটে সেইভাবে কিন্তু ঢুকছে, মানে জল ভিতরে ঢুকছে, প্রবেশ করছে। আর বড় বড় ফেনা তৈরি হয়েছে, মানে ভয়ঙ্কর জায়গা। আমাকে অনেকেই বারণ করছে, যারা গোচারণে এসছে, গ্রাম থেকে এসছে, কৃষক বন্ধুরা এসছে, ভাইরা দাদারা কাকারা জেঠারা সব উপরে দাঁড়িয়ে আছে পাড়ের উপরে, আর আমি নিচের থেকে ছবিটা তুলছি আপনাদেরকে। গ্রাম বাংলা নদীকূলের একটা অপূর্ব দৃষ্টিনন্দন এবং খুবই মানে চমকানোর মতো ঘটনা দেখানোর জন্য, চমকানোর ঘটনা এই জন্য বলছি, দেখুন জলটা কখন থেকে স্টক হচ্ছে, বড় একটা যেন হ্রদের মতো, এটা যেন কোনো একটা লেক, মানে জল দাঁড়িয়ে আছে, যেন কোনো একটা বড় জলাশয়ের মতো জল দাঁড়িয়ে গেল, কিন্তু জল এগিয়ে যাচ্ছে না। দেখুন কত জল ফুটছে, দেখুন ফুটছে বলতে কি, এখানে জলটা স্টক হচ্ছে আর নিচের দিকে নেমে যাচ্ছে পাতাল দিকে,
তাহলে নদীর কি অবস্থা? যে নদী আজকে শ্রাবণ মাস দুই কূল প্লাবিত হয়ে গ্রামের দিকে জল চলে যেত, গ্রামের মানুষ এই বান এলো এই বান এলো এই ভয়ে আতঙ্কে লুকিয়ে থাকতো, হয় বাকার ভাসবে, গরু ছাগল ভেসে যাবে, হাঁস মুরগি ভেসে যাবে, নইলে ভাতের হাঁড়িটাও ভাসতে ভাসতে নদী কূলে চলে যাবে, খড়ের পালুই ভেসে যাবে, ছাগল ভেসে যাবে, মানুষ জন সবই ভেসে যাবে, সেই ভয়ে আতঙ্কে থাকতো। সেই নদীতে আজকে জল, আর দেখুন বড় 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 মাটির চাই কিন্তু খসে খসে পড়ছে, আর যে জলের ধারাটা আসছিল এরা কিন্তু এই কাকারা গোচারণে এসছে, দেখছে কানাই গিয়ে যাব, কিন্তু ভয়ে ভয়ে গেল, মাটি কিন্তু ছেড়ে ফেলে দিচ্ছে, কিন্তু এইভাবে ও তো জলে ডুবে যাবে, আপনারই সব খসে পড়ে যাবে, কারণ এটা তলদেশ। এনারা কিন্তু গরু ছাগল চড়াতে এসছেন, দেখুন নদীর তলদেশে কিন্তু এই কাকিমারা গরু চড়াচ্ছেন, মানে সারা বছর গরু চড়ান, আর কিন্তু গরু চড়ানো হবে না, এই সবুজ ঘাস সব ডুবে যাবে, কারণ জলের ধারা আর খরস্রোতা নদী যখন জল আসে কিন্তু খুব বেগ থাকে। আমি এই জলটা পার হয়েছি, আমাকে এই জলটা আরও প্রশস্তি নিয়ে ভরাট হয়ে যাওয়ার আগে আমাকে চলে যেতে হবে ওপারে, কিন্তু আমি ওপার ওপার থেকে আমি এপারে এসেছি। আর জলটা কিভাবে দেখুন, এই জায়গার জলাশয়টা একদম বড় বড় বিশাল সাইয়ের দিঘির মতো একটা বড় এরিয়া নিয়ে জলটা দাঁড়িয়ে গেল, জল এগিয়ে যাচ্ছে না, দেখুন জলটা এগিয়ে যেতে গেলে কিন্তু এই এই গর্তটা পূর্ণ হতে হবে, গর্তটা ছেড়ে ছেড়ে নিচের দিকে নামছে, জলটা নিচের দিকে পাতাল দিকে ঢুকে যাচ্ছে, তাহলে প্রকৃতি কতটা ডিসব্যালেন্স হয়ে গেছে। দেখুন জল যদি বৃষ্টি হয় তো গড়িয়ে যাওয়া উচিত, কিন্তু নদীর কি হাল দেখুন, বর্ষাতে বৃষ্টি না হওয়ায় এই ধস ছেড়ে ছেড়ে গর্ত দাঁড়াচ্ছে আর নিচের দিকে জল চুঁয়ে যাচ্ছে। ঘন্টা এ দেখুন এক ঘন্টা দেড় ঘন্টা আগে থেকে জলটা আসতে শুরু করেছে, তো দেড় ঘন্টা সমান অত অত জল এইটুকু গর্তের মধ্যে ঢুকছে, আর বড় সাইয়ের মতো তলদেশটা তৈরি হচ্ছে, কিন্তু জল এগিয়ে নদী কিন্তু পূর্ব বাহিনী নদী আমাদের পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে না, তারপর এখনও কত টাইম লাগবে। আর এই জায়গাগুলো কিন্তু মারাত্মক হয়ে দাঁড়াচ্ছে, এই যে দেখাচ্ছি না ধস ছাড়ছে আর জল ঘুরছে নিচে টারবাইনের মতো, জল বদবদ বদবদ আওয়াজ হচ্ছে, তলা দিকে কিন্তু সিঁড়িয়ে যাচ্ছে, এখানে কিন্তু চোরা বাড়ি তৈরি হচ্ছে। কোনোভাবে এই নদী পারাপার করার সময় যদি এই জায়গাতে কারোর পা পড়ে বা কেউ যদি পেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এখানে কিন্তু নিস্তার নেই, একদম টেনে নেবে চোরা বালিতে। নদী যখন খরস্রোতা হবে, আরও প্লাবিত হবে যখন শ্রাবণ মাসের শেষের দিক বা ভাদ্র মাসের দিক, আমরা জানি চোরা বালি কী ভয়ঙ্কর হয়। এই দেখুন জলের বুদবুদনি, দেখুন কেমন বুদবুদ বুদবুদ করছে জল, এখনও পর্যন্ত এক নাগার, এবং জল কিন্তু নিচের দিকে ঢুকে যাচ্ছে। এই চিত্রটা সত্যি মানে খুব আকর্ষণীয়, আর দেখালেই নয় তাই মানে খুবই চমকপ্রদ বিষয় বলে আমি আপনাদেরকে ভিডিওটা করছি। আর দেখুন কত বড় বড় মাটির চাই নিয়ে পাড়ের মাটি একদম ঘাস গাছপালা সমেত কিন্তু পড়ছে, আর ও পার থেকে দেখুন ছাতা মাথায় নিয়ে সবাই দেখছে। আমি কিন্তু নিচেতে নেমে গেছি, না হলে এত সুন্দর করে দেখানো যাবে না, এই যে বড় বড় চাঁইগুলো পড়ছে, আর আমি কানাই দাঁড়িয়ে আছি, আমাকে কিন্তু সরে যেতে হবে এই কিছুক্ষণের মধ্যে, কারণ না হলে আমি কিন্তু এই ধস ছেড়ে নিচের দিকে ঢুকে যাব। আর গরুগুলি কিন্তু এখনও নিচেতে চড়াচ্ছে, কিন্তু রাখালেরা কিন্তু তুলে নেবার চেষ্টা করছে, কারণ কিছুক্ষণের মধ্যেই এই জল ছাপিয়ে কিন্তু নদী ঠিক কিন্তু গতিপথ পাল্টে কিন্তু সোজাই চলে যাবে। কিন্তু এই যে জলাশয়টা কিন্তু একটা বড় সাইয়ের দিঘির মতো দাঁড়ালো, এই জায়গাটা কতক্ষণে ভরে সেটাই দেখা, যা গর্ত বা যা প্রশস্তি হলো জায়গাটা, ধস ছেড়ে ছেড়ে নিচে দিকে যেভাবে জলটা নামছে ঢুকছে, জলের পাগলাপনা দেখুন, কি ঢেউ খেলছে এইটুকুর মধ্যে, আর জল কি করে বেড়াচ্ছে, পাগলের মতো করে বেড়াচ্ছে, মাতালের মতো করে বেড়াচ্ছে, আর বড় বড় ফেনা, এই দেখুন ধপাং করে একটা বড় চাঁই আবার এই পাড়টা থেকে পড়লো, চারিদিক পাড় কিন্তু ভেঙে পড়ছে। নদী এইভাবেই কিন্তু প্রশস্ত হয়, আমাদের এই নদী কিন্তু ছোট ছোট্ট ছিল, প্রাকৃতিক এই পরিবর্তন আর মানুষের ক্ষয়ক্ষতি প্রকৃতির প্রতি, তার জন্যই কিন্তু নদী খেপে বেড়াচ্ছে। প্রকৃতি আজকে কিন্তু ধরাশায়ী হয়ে গেছে, নাগালের বাইরে চলে গেছে, জলটা এবার একটুকু ভরাট হয়েছে, তাই জলটা বেঁকে কিন্তু অন্যত্র চারিদিক কিন্তু ঘিরে নিচ্ছে জলে, আমাকে পার হতে হবে জলের বেগটা, দেখুন যে বেগটা ছিল তার থেকে জলের বেগ বাড়ছে, আরও জল বেড়ে যাচ্ছে, আর দেখে মনে হচ্ছে এইভাবে জলটা যাচ্ছে, পা দিলে কারেন্টের মতো আমরা কেটে নিই, কী কে খান আর কি খরস্রোতা বলে বোঝানো যাবে না। অপূর্ব চিত্র, উত্তর দিকে পুরো সবুজ ঘাস, বেয়ে বেয়ে ঘাসের গোড়ায় বড়ো বড়ো উলু ঘাস, আঁশ বেনে খড় গাছ, এই ঘাস দিয়ে জল বেরিয়ে আসছে,
সব ডুবে যাবে কিছুক্ষণের মধ্যে, একদম পুরো সবুজে সবুজ নদী কিন্তু একদম পুরো সাদা, একদম পুরো টপটপ করে সাদা জলে একদম ভরাট হয়ে যাবে, বিশাল জলরাশি বইতে লাগবে। তো আমি সেই চিত্রও দেখাবো। আমি কিন্তু আপনাদেরকে জলের বুদবুদিনি নদীর পার ভেঙে ভেঙে পড়া আর বড় যে একটা চোরা বালি তৈরি হয়ে যে কি ভয়ানক পরিস্থিতি নদী তুলে হয় সেটা দেখাচ্ছি। আর এই যে কাকিমা গরুতলার ছেলে, কিন্তু আজকে এই মনোরম দৃশ্যটি অবাক্কর, ওনারও কিন্তু ভালো লেগেছে। উনি কিন্তু বসে গেছেন ঠিক নদীর কানায়, কিন্তু বসে বসে লাঠিটা গরু চড়ানোর লাঠিটা নিয়ে বসে গেছে, কিন্তু উনি কিন্তু দেখছেন আদিবাসী মহিলা উনি প্রতিদিন গরু চড়াতে আসেন, এই দৃশ্য উনিও কিন্তু নতুন দেখছেন। এই সবেমাত্র জলটা নদী পথে এলো এবং সেই জল প্রথম ওপর থেকে ভেসে আসার সেই মুহূর্তটা সত্যি দৃষ্টিনন্দন হয়ে থাকে এবং নতুনত্ব অনেক কিছু জিনিস দেখতে পাওয়া যায়। তাই উনিও বসে বসে দেখছেন আর আমিও ছবি তুলছি এ কারণে আপনাদের দেখানোর স্বার্থে, কারণ এই ঘটনা সত্যি বিরল ঘটনা, সচরাচর দেখা যায় না। আর এখন যেটা সর্বোপরি মাটি বালি কাদা এক একটা স্তরে কিন্তু নদীর যে পাড় বা মাটিতে যে যে স্তরগুলো থাকে সব ভেঙে ভেঙে পড়ছে, তারপরে এই সবুজ ঘাস বে নদীর তলদেশ হয়ে যেটা নদীর যে তলা বা নদীর যে গতিপথ সেই দিকে কিন্তু বয়ে যাবে। এখানে আদিবাসী কাকিমাটি আমার সঙ্গে খুব গল্প করতে ব্যস্ত, উনি আমাকে প্রতিদিন দেখেন আমি গ্রাম বাংলার এই সমস্ত নদীর ছবিগুলো তুলি বলে। নদী নালা খাল বিল কৃষিক্ষেত্র নিয়ে পরের ভিডিওতে আবার দেখবে, তখন টাটা বাই বাই। আমার ভিডিওতে মিউজিক নাই।